বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে দেখো তোমাদের প্রশ্নপত্রে এক দাগের প্রশ্ন কি রয়েছে এক দাগের প্রশ্ন রয়েছে কিভাবে কোরিওলিস প্রভাব বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো কিভাবে কোরিওলিস প্রভাব বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে লেখো পৃথিবী তার নিজস্ব মেরুদণ্ডের ওপর সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজস্ব মেরুদণ্ডের ওপর সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে যে শক্তির উদ্ভব ঘটে তাকে কোরিওলিস বল বলে তাকে কোরিওলিস বল বলে দাড়ি এবার প্যারা চেঞ্জ করে লেখো এই শক্তি এই শক্তি বায়ুর গতি অভিমুখে প্রযুক্ত হয় এই শক্তি বায়ুর গতি অভিমুখে প্রযুক্ত হয় দাড়ি এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয় এটি বায়ুচাপের ঢালের সমকোণে প্রবাহিত হয় দাড়ি নিরক্ষরেখায় এই বলের মান শূন্য ও উভয় মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে নিরক্ষরেখায় এই বলের মান শূন্য ও উভয় মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে দাড়ি এর প্রভাবে বায়ুপ্রবাহ প্রবাহ উত্তর গোলার্থে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয় এর প্রভাবে বায়ুপ্রবাহ প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয় কমা যা সমুদ্র স্রোতকেও একইভাবে প্রভাবিত করে যা সমুদ্র সমুদ্রস্রোতকেও একইভাবে প্রভাবিত করে দাড়ি এরপরে দুই দাগের প্রশ্ন দেখো কি কি কাজে জিপিএস ব্যবহৃত হয় জিপিএস কি কি কাজে ব্যবহৃত হয় এর উত্তরে তোমরা লিখবে জিপিএস এর সাহায্যে জিপিএস এর সাহায্যে এক পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা জানা যায় পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা জানা যায় দাড়ি ফলে ওই স্থানের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয় ফলে ওই স্থানের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয় দাড়ি এরপরে দুই নম্বর পয়েন্ট লেখো কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায় কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায় অর্থাৎ জিপিএস এর সাহায্যে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায় তারপর তিন নম্বর পয়েন্ট ভূমিরূপ গঠন সংক্রান্ত তথ্য পাওয়া যায় ভূমিরূপ গঠন সংক্রান্ত তথ্য পাওয়া যায় জিপিএস এর সাহায্যে ভূমিরূপ গঠন সংক্রান্ত তথ্য পাওয়া যায় তারপরে দেখো তিন দাগের কি প্রশ্ন রয়েছে তিন দাগের প্রশ্ন রয়েছে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে কি ঘটনা ঘটবে অর্থাৎ পৃথিবী যদি তার নিজের অক্ষের চারিদিকে না ঘরে তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমাদের লিখতে বলা হয়েছে তো তিন দাগের প্রশ্নের উত্তরে লিখবে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে আবর্তিত না হলে একটা হাইফেন দাও এক নম্বর পয়েন্ট লেখো দিন রাত্রির দিনরাত্রির সৃষ্টি হবে না দাড়ি পৃথিবীর এক অংশে আজীবন সূর্যের আলো ও অপর অংশে অন্ধকার থাকবে পৃথিবীর এক অংশে আজীবন সূর্যের আলো ও অপর অংশে অন্ধকার থাকবে দাড়ি তারপরে দুই নম্বর পয়েন্ট লেখো যে আবর্তন গতির ফলে আবর্তন গতির ফলে অনুকূল আলো ও উত্তাপ এসে পড়ায় আবর্তন গতির ফলে অনুকূল আলো ও উত্তাপ এসে পড়ায় পৃথিবীতে যে জীব জগতের সৃষ্টি হয়েছে পৃথিবীতে যে জীব জগতের সৃষ্টি হয়েছে তার কোনো অস্তিত্ব থাকবে না তার কোনো অস্তিত্ব থাকবে না এরপরে তিন নম্বর পয়েন্ট দেখো পৃথিবী আবর্তিত না হলে জোয়ার ভাটা সংঘটিত হবে না পৃথিবী আবর্তিত না হলে জোয়ার ভাটা সংঘটিত হবে না তারপরে চার নম্বর পয়েন্ট লেখো সূর্যোদয় সূর্যাস্ত দেখে যে দিক নির্ণয় করা হয় সূর্যোদয় সূর্যাস্ত দেখে যে দিক নির্ণয় করা হয় তা সম্ভব হবে না তা সম্ভব হবে না তারপরে নিচে হাইফেন দিয়ে লেখো প্রভৃতি ঘটনা ঘটবে প্রভৃতি ঘটনা ঘটবে দাড়ি এরপরে চার দাগের প্রশ্নে চলে আসবো দাগের প্রশ্নে দেখো আমাদের কি কি বলা হচ্ছে বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কেন বর্তমানে অচিরাচরিত শক্তি অর্থাৎ অপ্রচলিত শক্তি কেন অধিক প্রসার লাভ করেছে সেটা আমাদের লিখতে বলা হয়েছে তো এই প্রশ্নের উত্তর হবে দেখো বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে এর কারণগুলি হল এর কারণগুলি হল রোমান হরপে এক নম্বর পয়েন্ট লেখো অফুরন্ত উৎস অফুরন্ত উৎস পৃথিবীতে অপ্রচলিত শক্তি সম্পদ পৃথিবীতে অপ্রচলিত শক্তি সম্পদ ব্রাকেটে লেখো জল বায়ু মৃত্তিকা জল বায়ু মৃত্তিকা অগাধ হওয়ায় অগাধ হওয়ায় এগুলি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই অগাধ হওয়ায় এগুলি ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এরপরে দুই নম্বর পয়েন্ট স্বল্প ব্যয় স্বল্প ব্যয় অর্থাৎ খরচ কম অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে ও ক্রয়ে ব্যয় যথেষ্ট কম অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে ও ক্রয়ে ব্যয় যথেষ্ট কম দাড়ি তিন সহজলভ্য অর্থাৎ খুব সহজে পাওয়া যায় এই শক্তির উৎস পৃথিবীর সমস্ত জায়গায় সহজলভ্য এই শক্তির উৎস পৃথিবীর সমস্ত জায়গায় সহজলভ্য তারপরে চার নম্বর পয়েন্ট এই পয়েন্টটা লিখবে ঝুঁকি কম কি পয়েন্ট লিখবে ঝুঁকি কম তো এর আন্ডারে লেখো অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে ঝুঁকির সম্ভাবনা অনেক কম অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে অপ্রচলিত শক্তি সম্পদ উৎপাদনে ঝুঁকির সম্ভাবনা অনেক কম এরপরে দিয়ে পরিশেষে বলা যায় পৃথিবীতে পরিশেষে বলা যায় পৃথিবীতে প্রচলিত শক্তি সম্পদের প্রায় সবকটি ই প্রচলিত শক্তি সম্পদের প্রায় সবকটি ই একদিন শেষ হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপ্রচলিত শক্তি ই বিকল্প শক্তি অপ্রচলিত শক্তি ই বিকল্প শক্তি এর জন্য তা অধিক প্রসার লাভ করছে এর জন্য তা অধিক প্রসার লাভ করছে তো এটাই ছিল ক্লাস নাইনের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের সাবজেক্টের বিভিন্ন আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারো। সবথেকে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।